নমস্কার বন্ধুরা, দুষ্টু সোনার ফ্যামিলিতে আপনাদের স্বাগত। বন্ধুরা, আপনাদের সঙ্গে আজকে যে ব্লগটি দেখাবো, যেটা শেয়ার করব, আপনাদের দেখলে খুব ভালো লাগবে। খুব আনন্দ করেছি আজকে, বা আনন্দ পেয়েছি হনুমানকে খাইয়ে আর ওদের সঙ্গে মজা করে। এই রকম অভিজ্ঞতা কোনো দিন ছিল না, আজকেই হয়েছে। আপনারা পুরো ব্লগটি দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে আশা করি। আজকে অনেকগুলো হনুমান এসেছিল, আপনারা দেখুন কি করা হলো। আসবে আসবে, দেখছি। এসো, নিয়ে যাও নিয়ে যাও, কেন কলা নিয়ে যাও, কলা নিয়ে যাও, এসো। এইভাবে আমরা অনেকগুলো কলা রেখেছিলাম, শশা রেখেছিলাম যে সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে দেব। যাই হোক, এই হনুমানটা সামনেটাতেই ছিল, তাই ওকেই আগে দেয়া হলো এবং ওই খেয়েছে। ও ভেবেছিলাম অন্যজনকেও দেব, কিন্তু ওই নিচ্ছিল বারবার। দেখুন বন্ধুরা, জানালায় উঠে এসেছে দুষ্টুকে দেখতে পেয়ে, কারণ দুষ্টু হাতে লেবু নিয়ে দাঁড়িয়ে আছে, নানান ধরনের ফল খাওয়াবে ও, এতটাই মানে ওর ইচ্ছা গেছে। তা যাই হোক, আমরা বলছি যে দুষ্টুর বাবা, যে মেয়েদেরকে আশীর্বাদ করো সবাইকে, যাতে ওরা ভালো থাকে সুস্থ থাকে। দেখুন আশীর্বাদ করছে মাথায় হাত দিয়ে। প্রথমে খুব ভয় লাগছিল, তারপরে দুষ্টুর বাবা আবার আমাকে বলতে, আমিও গেলাম, আমাকেও আশীর্বাদ করলো। যাই হোক, তা অনেকটাই অভিজ্ঞতা হয়েছে, কেননা ওদেরকে ভয়ই লাগতো দেখলে, কিন্তু সত্যি ওরা অনেকটাই বোঝে আর ভালোবাসাও বুঝে, যে হ্যাঁ ওরা আমাকে ভালোবাসলো। দেখুন আমাদের রান্নাঘরে চালে বসে বসে খাচ্ছে, আর এইদিকে সবাই ভর্তি বাঁশঝাড়েতে আমরা দেখছিলাম, আর দুষ্টু খুব মজা পাচ্ছিল। সবাই ভালোবাসাটা বোঝে, এটা একটা পরিষ্কার মানে বোঝা গেল যে কাউকে ভালোবেসে কোনো কিছু খেতে দিলে ওরা বুঝতে পারে, যে কোনো প্রাণীই হোক। তাই সবাইকে ভালোবাসুন বন্ধুরা, আমিও চেষ্টা করব সবাইকে ভালোবেসে খাওয়াতে বা দিতে, এবং সাবধানতা অবলম্বন করে। অবশ্যই আপনারা এগুলো খেয়াল রাখবেন। আর ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করবেন। দুষ্টু খুব মজা পেয়েছে, খুব আনন্দ পেয়েছে, কারণ দুষ্টু অনেকটাই ছোট, তাই এইগুলো ভালোবাসে বেশি, ওদেরকেই বন্ধু বলে মনে হয়। দুষ্টু এখনও জানালার সামনে দাঁড়িয়ে থাকে, ভাবে এই বুঝি ওরা আসছে। আর সবাই ভয় পাচ্ছিলাম দুষ্টুকে নিয়ে, কিন্তু যাই হোক, আমাদের বেশ ভালোই লাগলো, অনেকটাই আনন্দ পেয়েছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করে দেবেন।